গণভবন থেকে ভার্চুয়ালি দেশের 25 জেলায় যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে এসব জেলায় নবনির্মিত 100টি সেতু উদ্বোধন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, একসঙ্গে শত সেতু উদ্বোধন দেশের জন্য এক অনন্য ঘটনা। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনীতি আরও বেগবান হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বিভিন্ন সড়কে 1,13,303 মিটার সেতু পুনর্নির্মাণ, 21,267 মিটার কালভার্ট নির্মাণ বা পুনর্নির্মাণ আমরা করেছি। অথচ বহু সড়কগুলি আজকে আমরা মহাসড়কে রূপান্তর করে দিচ্ছি, যাতে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হয়। 4 লেন বা 6 লেন করেও আমরা সেতু করে দিচ্ছি, কারণ আমরা চাই যোগাযোগ ব্যবস্থা আরও উন্নতি হোক। মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণে নানা কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে জানিয়ে সরকার প্রধান বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশে কখনো মঙ্গা হয়নি। আমরা ইতিমধ্যেই দেশে মানুষের আর্থসামাজিক উন্নতি যথেষ্ট ঘটাতে পেরেছি, কারণ মাথাপিছু আয় যেটা $2,824 মার্কিন উন্নীত হয়েছে, করোনার সময়ও আমাদের এটা ধরে রাখতে আমরা সক্ষম হয়েছি। কাজে আমাদের দেশের মানুষ আর্থিকভাবে আরও উন্নত হোক, দারিদ্র বিমোচন আমরা 40% থেকে বেশিরভাগে নামিয়ে আনতে সক্ষম হয়েছি। করোনা ও যুদ্ধের কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা চলছে জানিয়ে শেখ হাসিনা বলেন, তেল গ্যাস ও বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হতে হবে। দুর্ভিক্ষের ছোঁয়া যেন দেশে না লাগে, সেজন্য সবাইকে খাদ্য উৎপাদনে গুরুত্ব দেওয়ার তাগিদ দেন তিনি। সেই করোনা ভাইরাসের কারণে আমাদের অর্থনৈতিক গতি কিছুটা শ্লথ হয়েছে, কারণ আন্তর্জাতিক পর্যায়ে এটা হয়েছে। পাশাপাশি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এবং স্যাংশন, যার ফলে আমাদেরকে এখন প্রত্যেকটা ক্ষেত্রে শুধু আমাদের না সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। সমস্ত জিনিসের মূল্য বেড়ে যাওয়াতে অর্থনৈতিক গতিশীলতা কিছুটা শ্লথ হচ্ছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুন্দরভাবে ব্যবহার করা, এটা আপনাদের দায়িত্ব, এর নিরাপত্তা দেওয়া আপনাদের নিজ নিজ দায়িত্ব। আতিকুর রহমান তিতাস, মাইটিভি।